أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন আসছে যে ফেরেশতাদের দোয়া কারা কারা পাবে, তো এই বিষয়ে উনি জানতে চেয়েছেন দলিল সহ। ফেরেশতারা আসলে অনেক ব্যক্তিকেই অনেক অবস্থার কারণে দোয়া করে থাকেন। কুরআন করিম সূরা গাফের তার আরেকটা নাম হলো মুমিন, সেখানে 7 থেকে নিয়ে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত বা 9 নম্বর আয়াত পর্যন্ত ফেরেশতারা খালি দোয়াই করেছে, যে তারা ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য তারা ক্ষমা চায়। তাহলে এখানে ঈমানের ভিত্তিতে ক্ষমা চেয়েছেন। তারপরে এর একটু পরে আসছে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম, যারা তওবা করে এবং যারা তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা দাও। আল্লাহু আকবার। এরপরে রব্বানা আদখিলহিম وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। এখানে জান্নাতে প্রবেশ করানোর জন্য দোয়া করছেন তাদের জন্য এবং তাদের এদিকে পিতামাতা, তাদের মানে সংসারে যারা সাথী, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, আজওয়াজ শব্দের অর্থ হলো এরকম, ও দুরিয়াতিম সন্তান সহ সবার জন্য দোয়া করতেছেন। আবার 9 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ তুমি তাদেরকে সব ধরনের পাপ থেকে, মন্দ অনিষ্ট থেকে হেফাজত করো। তো যাই হোক, ফেরেশতাদের এখানে একটা বিস্তর দোয়া আমরা পাইলাম প্রায় 7 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 3টা আয়াত। এরপরে হাদিসে আল্লাহ নবী সাল্লাম থেকে আসছে বুখারী 1442 নম্বর হাদিস, যে যারা দান খয়রাত করে বিশেষ করে সেই সাথে খরচও করে হালাল পন্থায়, তাদের জন্যে একজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে তারা এই হতে না হতেই দোয়া শুরু করে, যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। তো এখানে যে প্রথম শব্দ আসছে, যে যারা ব্যয় করে, যে ব্যক্তি ব্যয় করে তুমি তার জন্য বদলা বের করে দাও, তার এর পরিবর্তে তার সম্পদের যে ঘাটতি এটা পূরণ করে দাও, এই অর্থ এসেছে। তারপরে এইটা দান খয়রাতের উপর গেল একটা। 2 নম্বর হলো যে নামাজের জন্যে যারা অপেক্ষমান থাকে মসজিদে গিয়ে, তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকেন আল্লাহুম্মা ফিরহু, আল্লাহুম্মা ফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে দয়া করো। এটা বুখারিতে 659 নম্বর সিরিয়াল আসছে। এইভাবে যারা মানুষকে ভালো কাজ শিক্ষা দেন, মানে ইলমের কথা, দিনের কথা শিক্ষা দেন, তাদের জন্য দোয়ার কথা আসছে তিরমিজিতে 2685 নম্বর হাদিস। এবং এখানে এটা আসছে যে আল্লাহর কথা সহ প্রায় জায়গাতেই ফেরেশতাদের দোয়ার আগে কিন্তু শুরু হয়েছে আল্লাহকে দিয়ে। যে তো যাই হোক, না এখানে না, এটার পরের হাদিসে এখানে এতটুকু আসছে যে ফেরেশতারা যারা মুআল্লিমুন নাস আল খাইর, মানুষকে কল্যাণের জিনিস শিক্ষা দেয়, তাদের জন্যে ফেরেশতারা দোয়া করে। এমনকি এতটুকু আসছে যে প্রত্যেকটা মাখলুকাত তাদের জন্য দোয়া করে, হাত্তাল হিতানুফি জৌফিল মা, এমনকি এই সাগরের গর্ভে যেই মাছ আছে মাছটা পর্যন্ত দোয়া করে ওই ব্যক্তির জন্য যে মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয়। আল্লাহ আকবার। তাহলে আসমান জমিনে যারা আছে তারা এবং ফেরেশতারা, এমনকি তাগিদ করতে গিয়ে বলা হয়েছে মাছ পর্যন্ত দোয়া দেয়। এরপরে 5 নম্বরে যেটা আসছে সেটা হলো যে অসুস্থ ব্যক্তিকে, পীড়িত ব্যক্তিকে দেখতে গেলে ফেরেশতাদের দোয়া সেখানে আসছে। তো এটা হলো তিরমিজির 2008 নম্বর সিরিয়ালে। এমনকি আরেক হাদিসে আসছে যে সকালে দেখতে গেলে বিকাল পর্যন্ত, বিকালে দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে, এবং সেই ব্যক্তি এই জান্নাতের দস্তরখানের মধ্যে থাকে, যেন সে দস্তরখানে থাকার মানে তো হলো সেখানে খাবার আছে, সে যেন ফল ভক্ষণ করছে, মানে চাক্ষুষ এই জিনিসটা বোঝানোর জন্য। আর বুখারিতে তো আসছে যে অসুস্থ ব্যক্তি দেখতে গেলে সেখানে আল্লাহকে পাওয়া যায়। তো ফেরেশতাদের দোয়া সেখানে তো আসেই, এমনকি রাস্তায় রাস্তায় আপনার ফেরেশতারা দোয়া করেন যে তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবা ওয়া তামাকানাতান ইন দা রব্বিক ফিল জান্নাহ,
তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো হয়েছো এবং তোমার চলাটাও ভালো হয়েছে এবং তুমি জান্নাতে তোমার রবের নিকটে তুমি একটা আসন পেয়ে গেছো। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ কেউ যদি অন্যের জন্য দোয়া করে, তাহলে ফিরিশতারা দোয়া করে কবুলের জন্য এবং বলে যে তোমার জন্য ওই পরিমাণ হোক। এটা মুসলিম শরীফের 2733 সিরিলার্স। এমনিভাবে যারা সেহরি গ্রহণ করে তাদের জন্য দোয়া আসছে, এই জায়গাতে দোয়া আসছে যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুন আলাল মুতাসাহিরিন। সহিহ আত-তারগিব আত-তারহিবের 1070 নম্বর সিরিয়াল, যে আল্লাহ এবং ফিরিশতাগণ যারা সেহরি গ্রহণ করে রোজা রাখার উদ্দেশ্যে, যে সেহরিটা খাওয়া হয় রাতের শেষভাগে, তাদের জন্যে দোয়া করতে থাকেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানে ক্ষমা করেন এবং ফিরিশতারা এই দোয়া করেন, ক্ষমার দোয়া করেন। এমনিভাবে এই প্রথম কাতারে যারা নামাজে দাঁড়ায়, আর কোনো কোনো বর্ণনায় ডান পার্শ্বে দাঁড়ায়, তো ডান পার্শ্বে ওটা নিয়ে কিছু মতানৈক্য আছে, হাদিসটা সহি জয়ীফ নেই, কিন্তু কেউ এটাকেও সহি বলেছেন, তাইলে এখানে আমাদের দুইটা হয়ে যাবে, 7 এবং 8 হয়ে যাবে। তো যাই হোক, প্রথম কাতারের নামে যে হাদিসটা আসছে এটা হলো আপনার সহি তারগিব আত-তারহিবের 513 নম্বর সিরিয়ে আসছে, যে এই প্রথম কাতারের নামাজিদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন এবং ফিরিশতারা তাদের জন্য ক্ষমার দোয়া করেন। এখানে শব্দটা যদিও সমানভাবে আসছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে বলা হবে কি যে তিনি ক্ষমা করেন, কেননা আল্লাহ তো আর কারোর কাছে দোয়া করবেন না, দোয়া তো তার কাছেই করা হয়। তো সেই জন্য তিনি ক্ষমা করেন আর ফিরিশতারা ক্ষমার দোয়া চান, এই হলো কথা। এইভাবে 9 নম্বরে আসছে যে যারা কাতারগুলো পূর্ণ করে, ফাঁকা বন্ধ করে, সামনের কাতারে জায়গা ফাঁকা আছে অথবা এখানেই কিছু লোক ফাঁক ফাঁক রেখে দাঁড়িয়ে আছে, এই জায়গাগুলো বন্ধ করে ঘন ঘন ঘনীভূত হয়ে যারা দাঁড়ায়, তাদের জন্য দোয়া আসছে আল্লাহ আকবার। সেখানেও আসছে ইন্নাল্লাহ ও মালাইকাতা, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুন, তারা কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং ফেরেশতারা ক্ষমার দোয়া করেন যারা কাতারকে মিলায়, মাইয়াসিলুন আস-সুফুফ, যারা কাতারকে মিলিয়ে দাঁড়ায় এবং দাঁড়ানোর কাজ করে। ইবনে মাজা এর 2821 সিরিয়ালে আসছে। ঠিক তদ্রূপ আরেকটি হাদিস আসছে ইবনে হাব্বানের, সহিহ ইবনে হাব্বানের 1051 সিরিয়ালে, যে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়, তো অজু অবস্থায় ঘুমাইলে পরে সেখানেও হাদিসে দোয়ার কথা আসছে, যে যখনই সে ঘুম থেকে জাগ্রত হয় ফিরিশতারা তার জন্য বলে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ফাইন্নাহ বাতা তাহিরান, সে পবিত্র অবস্থায় সে ঘুম যে গিয়েছিল, মানে ঘুমের মধ্যে সে যখন যায় ঘুম যায় ঘুম যাওয়ার আগে সে অজুটা করে ঘুমাইছিল। তো যাই হোক, এগুলো আমরা অনেকটাই জায়গা পাইলাম যে ফিরিশতারা আমাদের জন্য দোয়া করে, আরও থাকতে পারে, তো এগুলো আমাদের পক্ষে এই পর্যন্ত সম্ভব হলো। আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে এর থেকে সর্বমোট দেখা গেল 10টা হয়ে গেল, ওই আয়াত সহ আমরা যদি এগুলো হিসাব করি এবং ডান দিকে যারা দাঁড়ায় তাদের কথাও যদি আমরা অনেকেই সহি বলেছেন, সেই হিসাবে আমরা পাই যে এই 10টি জায়গায় এই 10টি কাজ করলে আল্লাহু আকবার, ফিরিশতারা তো দোয়া করেনি করেন, অনেকটাতে এমনও পাওয়া গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তার ক্ষেত্রে যে অর্থটা সঠিক যে তিনি ক্ষমা করেন সেটাও আমরা পাচ্ছি। এটা আমাদের জন্য আরও বড় পুরস্কার, আল্লাহ ক্ষমা করে দিলে তো দোয়া কবুল হওয়ার না হওয়ার যে সংশয়টা সেটাও দূর হয়ে গেল এবং নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করেছেন।